আসসালামু আলাইকুম বিহার সফরে যেসব সাহাবায় কারাম তাদের মাঝে একজন ছিলেন হজরত আমর ইবনে সাদ আসলামী রাজিয়ালাহু আনহু সফর অবস্থায় আলী রাজিয়াল্লাহ আনহুর সঙ্গে তার কোনো একটি বিষয়ে মনোমালিন্য হয় ফলে তিনি আলী রাজিয়াল্লাহ আনহুর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেন মদিনায় ফেরার পর তিনি একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর বিরুদ্ধে অভিযোগ করলেন এবং নিজের অসন্তুষ্ট প্রকাশ করলেন এ খবর রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাছে পৌঁছল এর কিছুদিন পরের ঘটনা একদিন রাসুল সাল্লু আলিয়াল সাল্লাম সাহাবায় কারামদের নিয়ে বসে আসেন এমন সময় হজরত আমর ইবনে সাদ আসলামীর আদি আনহু এলেন রাসুল সাল্লাহু আলী তাকে দেখে ব্যথিত কণ্ঠে বললেন আমর তুমি আমাকে কষ্ট দিয়েছ আমর আদি আনহু বললেন হে আল্লাহ রাসুল আপনাকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন আমি আপনাকে কিভাবে কষ্ট দিয়েছি রাসুল সাল্লাল্লাহু আলী বললেন যে আলীকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল আসসালামু আলাইকুম